নমস্কার, আমি অভিষেক গুপ্তা। সকলকে ইংরেজ শুভনবর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। প্রথমে জানাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তথা সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমের বল কলকাতা টিভির পরিবারের সকল সদস্য সদস্যা, প্রশাসন এবং ভারত মাতৃকা এবং দেশবাসীকে ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি এর আগে দীর্ঘদিন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলাম এবং বর্তমানে প্রশাসনের হয়ে কাজ করছি এবং বল কলকাতা পরিবারের একজন সদস্যও বটে। আমি এই বল কলকাতা টিভি আগামী 23 জানুয়ারি 2024 ষষ্ঠ বর্ষে পদার্পণ করতে চলেছে। সেই ষষ্ঠ বর্ষ পদার্পণের দিন নানা রকমের চমক আনতে চলেছে। সকল সাধারণ নাগরিকদের কাছে অনুরোধ, ওই দিন অনুষ্ঠানটি সকলে দেখুন, আসুন এবং বল কলকাতা টিভি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে দীর্ঘদিন কাজ করে চলেছে সাধারণ মানুষের জন্য। তাই বল কলকাতা টিভির পরিবারের পাশে আমি আগামী দিনেও আছি, বর্তমানেও আছি, আগামী দিনেও থাকব। তাই সবশেষে সকল সংবাদ মাধ্যম, প্রশাসন, দেশবাসী, দেশমাতৃকাকে আমি ইংরেজি নববর্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর সারা বছর সকলের ভালো কাটুক, শান্তিতে থাকুক, শান্তিতে সুখে কাটুক, এটাই আমার অনুরোধ। নমস্কার, শুভ নববর্ষের শুভেচ্ছা।